हेलो एवरीवन, वेलकम टू WBCS 2022 मैराथन ऑन आवर चैनल WBCS जर्नी। वेलकम एवरीवन गाइस, आज के থেকে আমি তোমাদের WBCS ম্যারাথন ক্লাস স্টার্ট করছি 2022টাকে স্পেশালি টার্গেট করে। বাট যারা 23 এর জন্য प्रिपरेशन নিচ্ছে তাদের জন্য ক্লাসটা সেম ইম্পর্টেন্ট এন্ড আদার জব एग्जामের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সো প্রত্যেকই ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখো। এছাড়া কৃষ্ণ রেড্ডির হিস্ট্রি MCQ তোমাদের কাছে অনেক টাফ লাগে অনেকেরই, যে কোশ্চেনগুলো যদি পেয়েও যাও মনে হয় যে অনেক বেশি টাফ ভাবে রয়েছে এবং অ্যান্সার পারো না বা কোনো কারণে কোশ্চেনের মিনিংই বুঝতে পারো না, যার ফলে অ্যান্সার করাটা প্রবলেম হয়ে যায়। সো সেইটাকেই অনেক ইজিভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করছি। সো তোমাদের আশা করি অনেক হেল্পফুল হবে। সো ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে। তো যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো রেগুলার এরকম নিউ ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আর আমাদের কিন্তু WBCS জার্নির ফেসবুক পেজ অ্যান্ড টেলিগ্রাম চ্যানেল আছে, ওখানেও তোমরা ফলো করতে পারো WBCS জার্নি। আর ইন কেস এনি কোয়ারিজ, মানে কোনো কোশ্চেন থাকলে তো তোমরা কিন্তু আমাদেরকে পার্সোনালি WBCSjarni@gmail.com এ মেসেজ করতে পারো। সো এবার আমরা আজকের দেখো, অ্যাকচুয়ালি এই ক্লাসটা আজকের পার্ট টু। আমি ম্যারাথন ক্লাসে পার্ট টু থেকে কেন স্টার্ট করছি, আগে অলরেডি আমি করিয়েছিলাম এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পার্ট ওয়ান, বাট আজকে আমরা পার্ট টু করব। আগে 25টা কোশ্চেন হয়ে গিয়েছিল, আজকে 26 নম্বর থেকে 50 নম্বর কোশ্চেন সলভ করব। তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। দেখো ফার্স্টে আমাদের কোশ্চেনটা কি বলছে, যে এক মিনিট, ফার্স্টে বলছে হুইচ হ্যাজ দ্য আর্লিয়েস্ট প্লাউড ফিল্ড ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে আর্লিয়েস্ট মানে তো সবাই জানো, আর্লিয়েস্ট প্লাউড ফিল্ড মানে যেখানে চাষ করা হয় এমন ক্ষেত্র। সো সে পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাচীনতম চাষযোগ্য ক্ষেত্র সেটা কোথায় অবস্থিত সেটা আমাদের দেখতে হবে। এটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে কালীবঙ্গান। এবার দেখো এখানে অপশানে বাকি যে নামগুলো রয়েছে সেগুলো কোনটা কোথায় সেটাও আমাদের দেখতে হবে। এক তো হরপ্পা, হরপ্পা হচ্ছে পাঞ্জাব, পাকিস্তানে অবস্থিত যে পাঞ্জাব সেখানে হরপ্পা অবস্থিত, এবং এটা কোন নদীর তীরে সেটা হচ্ছে রাভি নদীর তীরে। অনেক সময় এই কোশ্চেন আসে কিন্তু যে কোন নদীর তীরে এই হরপ্পা অবস্থিত, তাহলে তোমরা কি অ্যান্সার করবে, রাভি নদীর তীরে, আর এটা পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত। কালীবঙ্গান কোথায় অবস্থিত, যেটা এর অ্যান্সার, কালীবঙ্গান কিন্তু রাজস্থানে অবস্থিত। আর রাজস্থানের ডিস্ট্রিক্ট যদি মনে রাখতে চাও তাহলে মনে রাখবে হনুমানগড় ডিস্ট্রিক্টে অবস্থিত। আর এছাড়া হচ্ছে, আর হ্যাঁ, কালীবঙ্গান কিন্তু ঘাগ্গার নদীর সাউদার্ন ব্যাংকে অবস্থিত, বা লেফট বলতে পারো। এছাড়া হচ্ছে যে রোপার কিন্তু অবস্থিত পাঞ্জাবে, আর রংপুর কিন্তু গুজরাটে অবস্থিত। প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, কজ এক্সামে এই টাইপসের কোশ্চেন আসে যে রোপার কোন স্টেটে অবস্থিত বর্তমানে, রংপুর কোন স্টেটে, হরপ্পা কোথায়, কালীবঙ্গান কোথায়, এই টাইপসের কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট। সো ভালো করে খেয়াল রাখবে। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কি, আর্লিয়েস্ট প্লাউড ফিল্ড পৃথিবীর মধ্যে সেটা কোথায় অবস্থিত, কালীবঙ্গান। যেটা কালীবঙ্গানটা এবার কোথায় সেটা কী হয়ে যাবে, রাজস্থান। ওকে, এবার আমরা 27 নম্বর কোশ্চেন দেখব। 27 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য রুইন্স অফ হরপ্পা ওয়্যার ফার্স্ট নোটিসড বাই, হরপ্পার যে ধ্বংসাবশেষ এটা ফার্স্ট টাইম নোটিস করেছিলেন কে, নোটিস করেছিলেন কিন্তু চার্লস ম্যাসন। চার্লস ম্যাসন কিন্তু ফার্স্ট টাইম হরপ্পার যে ধ্বংসাবশেষ সেটাকে নোটিস করেছিলেন। ওকে, এরপরে নেক্সট কোশ্চেন দেখবো, দ্য ডকইয়ার্ড অ্যাট লোথাল ইজ ওয়েল কানেক্টেড থ্রু আ চ্যানেল টু হুইচ রিভার। এই যে লোথালে অবস্থিত যে ডকইয়ার্ডটা, এটা একটা চ্যানেলে থ্রু কোন নদীর সাথে কানেক্টেড সেটা আমাদের জানতে চেয়েছে। এর অ্যান্সার কি হয়ে যাবে, ভোগাবা রিভার। এবার অনেক সময় এইটাকে কিন্তু উচ্চারণ মানে এইভাবেও দিয়ে দেয়, ভোগাভো রিভার। সো এটা ভালো করে খেয়াল রাখবে যে এই লোথালে যে ডকইয়ার্ড এটা একটা চ্যানেলের থ্রুতে কোন রিভারের সাথে কানেক্টেড, ভোগাবা রিভার। এবার তোমরা অনেকেই হয়তো জানো যে সবরমতী রিভারের সাথে কানেক্টেড। সো অ্যাকচুয়ালি এই ভোগাবাটাই কিন্তু সবরমতী রিভারের একটা ট্রিবিউটারি, এটা হচ্ছে মেজর রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি। সো রাইট ট্রিবিউটারি খেয়াল রাখবে এটা। সো অপশানে যদি বাই ইনকেস যদি ভোগাবা না থাকে, অপশানে সবরমতী থাকে, তাহলে ওটাকেই ঠিক করবে। আর এছাড়াও এই ভোগাবা নদীর তীরে কিন্তু ধলিধাজা ড্যাম অবস্থিত। আর ভোগাবা কোথায় অবস্থিত সেটা আমাদের ইম্পর্টেন্ট, তোমরা তো সবাই জানো লোথাল কোথায় অবস্থিত, গুজরাট। সো ভোগাবা গুজরাটেই অবস্থিত। এরপরে আমরা নেক্সট দেখবো, নেক্সট কোশ্চেন 29 কি বলছে, দ্য মোস্ট কমন ম্যাটেরিয়ালস ইউজড ফর দ্য হরপ্পান স্টোন স্কাল্পচার্স আর, এটা কি হয়ে যাবে,
অপশানে কি সরি অপশান বলতে এখানে কিছু পয়েন্ট বলে দিয়েছে, হার্ড ওয়াইন স্টোন, সফট লাইম স্টোন, হোয়াইট মার্বেল, স্টিয়াটাইট, এইগুলোর মধ্যে কোনগুলো মোস্ট কমন ম্যাটেরিয়াল যেগুলো হরপ্পার যে পাথরের স্কাল্পচারগুলো তৈরি করা হতো তাতে মেনলি ইউজ করা হতো, এর অ্যান্সার কি হয়ে যাবে আমরা দেখে নেব। এর অ্যান্সার হবে হচ্ছে সফট লাইম স্টোন আর স্টিয়াটাইট। সো এর অ্যান্সার কি হয়ে যাবে এখানে দেখিয়ে দিচ্ছি, সফট লাইম স্টোন অ্যান্ড স্টিয়াটাইট কিন্তু এর অ্যান্সার। তাহলে এটা ভালো করে মনে রাখবে যে হরপ্পার যে স্টোন পাথরের যে স্কাল্পচারগুলো তৈরি হতো সেগুলো মেনলি যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হতো সেটা হচ্ছে সফট লাইম স্টোন আর স্টিয়াটাইট। অপশানগুলো কিন্তু একটু ক্লোজ আছে অপশানটা, সো একটু ভালো করে খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন দেখবো, কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার 30 হচ্ছে, স্টোন সিম্বলস অফ ফিমেল সেক্স অর্গানস হ্যাভ কাম ফ্রম, তো এটা কোথায়, এটা হচ্ছে কোথা থেকে এসেছে, সেটা হচ্ছে হরপ্পায়। হরপ্পাতেই কিন্তু ফার্স্ট মানে স্টোন সিম্বলস অফ ফিমেল সেক্স অর্গান পাওয়া গিয়েছিল, সো সেটাই এখানে বলছে। এরপরে নেক্সট কোশ্চেন দেখব, কোশ্চেন নাম্বার 31, দ্য হরপ্পান পটারি ওয়াজ ডেকোরেটেড উইথ সেভেরাল ডিভাইসেস, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ নট ওয়ান সাচ ডিভাইস। এই যে হরপ্পান পটারি, প্রথম কথা পটারি কথাটার অর্থ হচ্ছে যে মৃৎশিল্প। তো হরপ্পার যে মৃৎশিল্প, এই মৃৎশিল্পটা বিভিন্ন ধরনের দিয়ে, মৃৎশিল্প বিভিন্ন ধরনের জিনিস দিয়ে সাজানো হতো মানে ডেকোরেট করা হতো, তার মধ্যে এই যে অপশানে 4টা দিয়েছে এর মধ্যে কোনটা দিয়ে ডেকোরেট করা হয়নি, তো এর অ্যান্সার তো হয়ে যাবে হচ্ছে এই 4 নাম্বার, পিকচার্স অফ কার্স বোর্ডস এটসেট্রা, মানে গাড়ি নৌকা এইসবের ছবি দিয়ে কিন্তু ডেকোরেট করা হয়নি। এবার তাহলে আমরা কী কী জানতে পারলাম, এই 3টে দিয়ে তার মানে নিশ্চয়ই ডেকোরেট করা হয়েছে। কী কী 3টে? হিউম্যান ফিগারেন্স, হিউম্যান ফিগারেন্স মানে হচ্ছে মানুষের মূর্তি, মানে হরপ্পার সভ্যতায় যে পটারি যে মৃৎশিল্প ছিল তাতে কিন্তু মানুষের মূর্তি দেখা গেছে, মানে এই দিয়ে আর কি ডেকোরেট করা হয়েছে। এছাড়া বিভিন্ন পশু পাখি সাপ মাছ এই সমস্ত জিনিসের মূর্তি ওখানে দেখা গেছে। এছাড়া বিভিন্ন জিওমেট্রিক্যাল প্যাটার্ন, জ্যামিতিক বিভিন্ন শেপ, সো সেইগুলোও কিন্তু ওখানে ডেকোরেট করা হয়েছে। তাহলে এখানে অ্যান্সার কী হয়ে গেল, পিকচার্স অফ কার্স বোটস এটসেট্রা, মানে কি গাড়ি বা নৌকার ছবি, এইগুলো কিন্তু এগুলোর মাধ্যমে ডেকোরেট করা হয়নি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 32, দ্য হরপ্পান কালচার অ্যাজ আ হোল গিভস দ্য পিকচার অফ আ চেঞ্জলেস স্ট্যাগন্যান্ট সোসাইটি। স্ট্যাগন্যান্ট মানে হচ্ছে ওই স্থির বা স্ট্যাটিক ফিক্সড, এই কথাগুলো বলতে পারো স্ট্যাগন্যান্টের ক্ষেত্রে। সো হরপ্পান সভ্যতাকে যে মানে বলা হতো যে এটা গোটা টাইম পিরিয়ড ধরেই এটা একদম পরিবর্তনশীল না, মানে পরিবর্তন হয়নি সভ্যতার মধ্যে কোনো কিছুর, পরিবর্তন হয়নি একদম স্থিরভাবে গেছে সভ্যতার প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক, সো এই যে কথাটা বলা হয়েছিল তো সেইটাকেই ডিসপ্রুভ, মানে সেটা সেইটা যে আগে বলেছিল এটা কিন্তু পরে ওটাকে প্রমাণ করা হয় যে এরকম আদতেও হয়নি, ওই সময় কিন্তু চেঞ্জ হয়েছিল। বাট সেই চেঞ্জটা কিসে হয়েছিল সেটাই আমাদের এখানে কোশ্চেন করেছে, যে মানে এটাকে ডিসপ্রুভ, অপ্রমাণিত মানে প্রমাণিত করলো কে, যে হচ্ছে এই যে চেঞ্জলেস স্ট্যাগন্যান্ট সোসাইটি ছিল না সেটাকে প্রমাণিত করলো কোন জিনিসটা, এটা হচ্ছে পটারি। এই যে হরপ্পার যে মৃৎশিল্প, এই মৃৎশিল্পর তে কিন্তু চেঞ্জ দেখা গেছে হরপ্পার বিভিন্ন ফেজে, তো সেই জন্য সেখান থেকে আমরা বলতে পারি যে হরপ্পান সভ্যতাটা পুরো টোটালি কিন্তু চেঞ্জলেস স্ট্যাগন্যান্ট সোসাইটি ছিল না। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 33, হুইচ অফ দ্য ফলোয়িং এমপ্লয় রিভিলস দ্য ইম্পর্টেন্স গিভেন বাই দ্য হরপ্পানস টু চাইল্ড কেয়ার। মানে কি বলতে চাইছে এখানে, যে এই যে হরপ্পান যে পিপল যারা ছিল, হরপ্পার যে লোক, তারা শিশুদের যত্নের ক্ষেত্রে যে গুরুত্ব প্রদান করত এর মধ্যে, সেইটা কিসের মাধ্যমে আমরা আর কি দেখতে পেয়েছি, তো এটার অ্যান্সার কি হয়ে যাবে, এর অ্যান্সার হয়ে যাবে কি, নিউমারাস টেরাকোটা টয়েস। এবার নিউমারাস টেরাকোটা টয়েস মানেও তোমরা অনেকে হয়তো জানো না, নিউমারাস মানে তো জানো অসংখ্য, বা টেরাকোটা টয় মানে পোড়া মাটির খেলনা, সেটা ভালো করে খেয়াল রাখবে। এই যে হরপ্পার যুগে যে পোড়ামাটির খেলনাগুলো পাওয়া গিয়েছিল তার থেকেই বোঝা যাচ্ছে যে হরপ্পার মানুষরা শিশুদের কীরকম আর কি যত্ন করতো, মানে শিশুদের যত্ন সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া পাওয়া যাচ্ছে তাদেরকে কীরকম গুরুত্ব দেওয়া হতো, রাইট? সো নেক্সট কোশ্চেন দেখবো আমরা, নেক্সট কোশ্চেন কি,
to produce sufficient food grains, the Harappan villages were mostly situated in the এই যে যথা পরিমাণে ফুড গ্রেন আই মিন খাদ্যশস্য প্রোডিউস করার জন্য উৎপাদন করার জন্য হরপ্পার যে গ্রামগুলো ছিল সেইগুলো মেনলি মানে সব থেকে বেশিরভাগ গ্রাম কোথায় অবস্থিত ছিল, কোন প্লেনস মানে কোন এরিয়াতে অ্যাকচুয়ালি অবস্থিত ছিল এই ফুড মানে বেশি পরিমাণে ফুড গ্রেনস উৎপন্ন করার জন্য, এর অ্যান্সার হয়ে যাবে ফ্ল্যাট প্লেনস। তোমরা সবাই জানো ফ্ল্যাট প্লেনসে চাষ ভালো হয়, সো সেই জন্যই কিন্তু হরপ্পান ভিলেজগুলো সব থেকে বেশি অবস্থিত ছিল ফ্ল্যাট প্লেনসে। নেক্সট কোশ্চেন, অফ দ্য অল হরপ্পান সাইটস হুইচ হ্যাজ দ্য মোস্ট ইম্প্রেসিভ ড্রেনেজ সিস্টেম, সমস্ত যে হরপ্পান সাইটগুলো ছিল তার মধ্যে কোন সাইটটায় সব থেকে ইম্প্রেসিভ ড্রেনেজ সিস্টেম ছিল। ড্রেনেজ সিস্টেম তোমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে প্রচুর জায়গায় পড়েছো এই টার্মটা, সো এখানে এর অ্যান্সার কী হয়ে যাবে, কোশ্চেন নাম্বার 35 এর অ্যান্সার হয়ে যাবে, এক মিনিট, মহেঞ্জোদারো তো সব থেকে বেশি ভালো ড্রেনেজ সিস্টেমটা দেখা গেছে। এছাড়া এবার এখানে আমাদের বাকি কিছু পয়েন্টস রয়েছে, যে এক তো আমি তোমাদের হরপ্পা কোথায় অবস্থিত বলেই দিয়েছি, পাকিস্তানে অবস্থিত, পাঞ্জাবে হরপ্পা অবস্থিত, আর এই বানওয়ালি এটা অবস্থিত কিন্তু হরিয়ানা, যেটা ভারতে অবস্থিত, ভারতে অবস্থিত হরিয়ানায় বানওয়ালি অবস্থিত। এবং যদি রিভার হিসেবে বলতে যাও মানে কোন রিভারের তীরে, অন দ্য লেফট ব্যাঙ্কস অফ সরস্বতী রিভার, সো এটা ভালো করে খেয়াল রাখবে। আর ধোলাভিরা, ধোলাভিরা কোথায় অবস্থিত, গুজরাট। অনেক সময় কোশ্চেনে এরকম করে যে ধরো তিনটে অপশান দিয়ে দিল যা গুজরাটে অবস্থিত, আর একটা দিয়ে দিল পাঞ্জাবে অবস্থিত, সো তোমাদের কোশ্চেনটা এরকম বললো যে এর মধ্যে কোনটা গুজরাটে অবস্থিত না। সো এই টাইপসের কোশ্চেনগুলো অ্যাটেন্ড করার জন্য তোমাদের এই প্রত্যেকটা যে হরপ্পান ইম্পর্টেন্ট যে সাইটগুলো রয়েছে সেগুলো কোনটা কোথায় অবস্থিত আর কোনটা কোন নদীর তীরে অবস্থিত, এই দু রকম জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে। সো মহেঞ্জোদারো কোথায় অবস্থিত, মহেঞ্জোদারো পাকিস্তানে অবস্থিত, সিন্ধ প্রদেশে অবস্থিত। ওকে, এরপরে আমরা নেক্সট কোশ্চেন দেখব, এক মিনিট। নেক্সট কোশ্চেন হচ্ছে হু প্রোপাউন্ডেড দ্য থিওরি অফ ইকোলজিক্যাল ডিগ্রেডেশন অ্যাজ দ্য কজ ফর দ্য ডিক্লাইন অফ হরপ্পান কালচার। এই যে থিওরি অফ ইকোলজিক্যাল ডিগ্রেডেশন, এটার মানে কি পরিবেশগত অবক্ষয়ের যে থিওরি বা তত্ত্ব বলতে পারো, সো এই থিওরিটা কে দিয়েছিলেন, থিওরি অফ ইকোলজিক্যাল ডিগ্রেডেশন, এবং এই থিওরিটা কী উপলক্ষে দেওয়া হয়েছিল, ফর দ্য কজ ফর অ্যাজ আ কজ ফর দ্য ডিক্লাইন অফ হরপ্পান কালচার, হরপ্পান সভ্যতার যে ক্ষয় হয়ে গিয়েছিল মানে যে ডিক্লাইন হয়েছিল সেইটার কারণ হিসেবে এই থিওরিটা দিয়েছিলেন, এবং দিয়েছিলেন কে, তার অ্যান্সার কী হয়ে যাবে, এর অ্যান্সার হবে জর্জ এফ ডেলস। সো তিনি কিন্তু এই থিওরি অফ ইকোলজিক্যাল ডিগ্রেডেশন প্রোপাউন্ড করেছিলেন এই থিওরিটাকে। নেক্সট কোশ্চেন দেখবো, কোশ্চেন নাম্বার 37, কোশ্চেন নাম্বার 37 কী বলছে, উইচ অফ দ্য ফলোয়িং ওয়ার দ্য ফিচার্স অফ দ্য হরপ্পান হাউসেস, হরপ্পান যে বাড়িঘর ছিল তার মেন বৈশিষ্ট্য কী ছিল, ফিচার কী ছিল। তো এবার এখানে দেখো অনেকগুলো দিয়ে দিয়েছে পয়েন্ট, এইগুলোর মধ্যে থেকে কোনটা কোনটা তার ফিচার ছিল সেটা আমাদের বের করতে হবে। অপশানে কী মানে এখানে কী কী বলেছে, রেক্ট্যাঙ্গুলার হাউস, ব্রিক ড্রাইড বাথরুমস অ্যান্ড ওয়েলস, এন্ট্রান্সেস অ্যাট দ্য সেন্টার অফ দ্য হাউস, ওয়াইন স্প্রেড ইউজ অফ উড, আউটসাইড স্টেয়ার কেসেস। সো এর মধ্যে কোনটা অ্যান্সার হয়ে যাবে, এক তিন আর চার, এক তিন আর চার মানে কি রেক্ট্যাঙ্গুলার হাউস ছিল, এটা অবশ্যই এদের একটা ইম্পর্টেন্ট ফিচার ছিল, তোমরা সব এটা পড়েছো তোমরা হিস্ট্রি বুকে। তো এবার এছাড়া আর একটা কী ছিল, ব্রিক ড্রাইড পোড়া যে মাটির যে বাথরুম ওয়েলগুলো তৈরি হতো সেগুলো, আর এছাড়া আর একটা কী যে বাড়ির বাইরে যে আউটসাইডে যে স্টেয়ার সিঁড়ি থাকতো, সো সেইটাকেই কিন্তু বলা হচ্ছে, এই ফিচারগুলো কিন্তু হরপ্পান সভ্যতার সময় এই ফিচারগুলো মেনলি ছিল। সো আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছো, তোমাদের কারোর যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর হ্যাঁ, আমি বেশ কিছুদিন ক্লাস নিতে পারিনি, তো সেই সময় যারা কমেন্ট করেছো হতে পারে আমি তাদের কমেন্টটা ভালো করে ফলো করিনি, সো তোমরা যদি কারোর এখনও কোনো কোশ্চেন থাকে তোমরা ওটাকে আবার রিপিট করে দেবে যাতে আমার কমেন্টগুলো ওপরে চলে আসলে আমার দেখতে সুবিধা হবে, সো সেই জন্য তোমাদের আরেকবার বলে দিলাম। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 38, কোশ্চেন নাম্বার 38 কী বলছে, উইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস গিভস মোর ক্লুজ উইথ রিগার্ড টু দ্য ট্রানজিশন ফ্রম দ্য প্রি হরপ্পান টু দ্য ম্যাচিওর হরপ্পান কালচার। মানে এখানে
ক্লুজ, মানে কোনো ডিটেকটিভ স্টোরিতে বলে না, কোনো কিছু একটা, ধরো কোনো একটা ঘটনা হয়ে গেল এবং দেন কোনো সেই ক্রাইমটার পেছনে কি ক্লুজ, একটা ক্লু পাওয়া গেল যে এটা কিসের থেকে হয়েছে, এরকম মোটামুটি ক্লু। সো সেইটাই এখানে বলতে চেয়েছে যে প্রি হরপ্পান থেকে ম্যাচিওর হরপ্পান কালচারে যে ট্রানজিশন হয়েছিল, সো আমরা যে টাইম পিরিয়ডের ভিত্তিতে বলি যে এটা প্রি হরপ্পান কালচার আর এটা ম্যাচিওর হরপ্পান কালচার, সো সেইটাকেই বলা হচ্ছে সেই যে ক্লুটা সেটা এক্স্যাক্টলি কোথায় পাওয়া গিয়েছিলো, কোন প্লেসে। সো এটার অ্যান্সার কী হয়ে যাবে, আমরি। এবার দেখো আমরি কোথায় অবস্থিত সেটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরি কিন্তু অবস্থিত পাকিস্তানের সিন্ধ প্রদেশে, আর এছাড়া অপশান আর একটা আছে সেটা হচ্ছে ছানুদারো। ছানুদারো কোথায় অবস্থিত, এটাও পাকিস্তানের সিন্ধ প্রদেশে অবস্থিত। আর বানওয়ালি এটা তো আমি একটু আগেই বললাম, হরিয়ানা। আর হরপ্পা কোথায় অবস্থিত, পাকিস্তানে। ওকে, নেক্সট কোশ্চেন দেখবো, কোশ্চেন নাম্বার 39। কোশ্চেন নাম্বার 39 হচ্ছে দ্য রিজন ফর দ্য স্প্রেড অফ হরপ্পান কালচার অ্যান্ড সেটেলমেন্ট অফ নিউ কলোনিস ইন ফার অফ প্লেসেস ওয়াজ, এর অ্যান্সার কী হয়ে যাবে, এর অ্যান্সার হবে দ্য পপুলেশন এক্সপ্যানশন। মানে বলতে চাইছে যে এই যে হরপ্পান কালচারটা যে ছড়িয়ে পড়েছিল এবং পরে এটা যখন মানে নিউ কলোনিস মানে নতুনভাবে যে মানে নিউ অন্য জায়গায় বসতি স্থাপন করা যেটা আর কি বলছে, যে মানে হরপ্পা যে সংস্কৃতির যে বিস্তার এবং দূরবর্তী স্থানে নতুন উপনিবেশ, কলোনি মানে উপনিবেশ, তো নতুন যে কলোনি স্থাপন করা হয়েছিল তো সেটার রিজন কি, সেটার মেন রিজন হচ্ছে পপুলেশন এক্সপ্যানশন, মানে জনসংখ্যার বিস্তৃতির কারণেই কিন্তু এই জিনিসটা করা হয়েছিল। সো নেক্সট কোশ্চেন দেখবো আমরা, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 40। আচ্ছা, এরপরেও কিন্তু আরও 10টা কোশ্চেন আছে, তোমরা 40 বলে মনে করো না এটা লাস্ট কোশ্চেন, বিকজ আজকে 25টা কোশ্চেন করাবো। ইনফ্যাক্ট আমি ঠিক করেছি যে এই কৃষ্ণা রেড্ডির যে এমসিকিউ সিরিজটা করবো, যখনই একটা ক্লাস হবে সেটা কিন্তু আমি 25টা করেই কোশ্চেন করাবো, তার থেকে কম করালে দেরি হয়ে যাবে শেষ করতে আর বেশি করালে তোমরাই বোর্ড হয়ে যাবে, সো সেই জন্য আমি কিন্তু এটা 25টা করে করাবো। সো 40 নাম্বার দেখো, 40 নাম্বার কী বলছে, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্লেসেস হ্যাড আ কালচার কল্ড ঝানগার কালচার। ঝানগার কালচার এটা কোন ফেজে বলা হচ্ছে, লেট হরপ্পান ফেজে। সো লেট হরপ্পান ফেজে কোথায় এই ঝানগার কালচারটা পাওয়া গিয়েছিল, এর অ্যান্সার কী হয়ে যাবে আমাদের, এর অ্যান্সার হবে আমরি। আমরি কোথায় অবস্থিত আমি কিন্তু একটু আগেই বলেছি, তোমরা ফলো করে নিয়েছো আশা করি, আমরি কিন্তু পাকিস্তানে অবস্থিত। আচ্ছা, এরপর এখানে চানুদারো সবই তো আমি বলে দিয়েছি, এখানে আর সেরকমভাবে কিছু বলার নেই। ওকে, নেক্সট কোশ্চেন দেখবো আমরা, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইন দ্য সাইটস ওয়াজ ডিস্ট্রয়েড বাই ফায়ার, আগুনের মাধ্যমে ধ্বংস হয়ে গিয়েছিল কোন হরপ্পান সাইট, সো এর অ্যান্সার কী হয়ে যাবে, এর অ্যান্সার হবে কোট দিজি। কোট দিজি এটা নিউ টার্ম, তোমরা অনেকেই জানো যারা আগে হিস্ট্রি পড়েছো, বাট যারা ফার্স্ট টাইম পড়ছো তাদের জন্য এটা নিউ। সো কোট দিজি কোথায় অবস্থিত, এটা কিন্তু পাকিস্তানের সিন্ধ প্রদেশে অবস্থিত। সো বাদবাকিগুলো কোথায় অবস্থিত তোমরা তো জানো, বলে দিয়েছি আমি আগে। আর এছাড়া নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 42। 42 হচ্ছে দ্য সিমেট্রিস অফ হরপ্পান সাইটস ওয়্যার জেনারেলি লোকেটেড, এই যে হরপ্পান সাইটের যে কবরস্থান এটা জেনারেলি কোথায় অবস্থিত ছিল, অ্যারাউন্ড দ্য পেরিমিটার অফ দ্য সেটেলমেন্টস, অ্যারাউন্ড দ্য পেরিমিটার অফ দ্য সেটেলমেন্টস। ওকে, এবার নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 43, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সাইটস ডাজ নট হ্যাভ এভিডেন্স অফ পিট ডুয়েলিংস, পিট ডুয়েলিংসের প্রমাণ কোন সাইটে পাওয়া যায়নি, এর অ্যান্সার কী হয়ে যাবে, বুর্জাহোম। বুর্জাহোমে কিন্তু পিট ডুয়েলিংসের, এক্সট্রিমলি সরি, এর অ্যান্সার হয়ে যাবে জালিলপুর। সরি, আমি বুর্জাহোম সম্পর্কে অ্যাকচুয়ালি বলবো ভাবছিলাম, আমি ওটাই ওই জন্য বলে দিয়েছি। সো বুর্জাহোমটা আমরা দেখবো হচ্ছে এটা কোথায় অবস্থিত, জম্মু অ্যান্ড কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত। আর এখানে জালিলপুর হচ্ছে কোথায়, এক মিনিট, হ্যাঁ, বুর্জাহোমটা মেনলি তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে বুর্জাহোম অবস্থিত জম্মু অ্যান্ড কাশ্মীর, মেনলি অপশান এটাই দেবে, আদারওয়াইজ শ্রীনগর যদি ডিরেক্ট দেয় তাহলে শ্রীনগরটাকেই টিক করবে। ওকে, জলিলপুর কোথায় অবস্থিত সেটা তোমাদের জানা দরকার নেই, সেরকম বিশেষ কোনো ইম্পর্টেন্ট না, যেগুলো মেনলি ইম্পর্টেন্ট যেরকম মেহেরগড়, মেহেরগড়টাও বলে রাখছি, মেহেরগড়টা অবস্থিত পাকিস্তানের বালুচিস্তান, সো এইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে নেক্সট, হ্যাঁ, নেক্সট কোশ্চেন দেখবো আমরা, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইন দ্য সিটিজ ইজ নট লোকেটেড ইন দ্য স্টেট অফ গুজরাট,
একটু আগেই আমি এই কোশ্চেনটা বলেছিলাম যে এর মধ্যে কোন ইন দ্য সিটি গুজরাটে অবস্থিত না, তাহলে কোনটা কোথায় অবস্থিত জানলে এইগুলোর অ্যান্সার করতে পারা যায়। অ্যান্সার কি হয়ে যাবে? সুটকা গেন্ডার। সুটকা গেন্ডার তাহলে কোথায় অবস্থিত? সুটকা গেন্ডার কিন্তু পাকিস্তানের বালুচিস্তানে অবস্থিত। আর বাদ বাকি তাহলে সুরকোটাডা, ধোলাভিরা, লোথাল এগুলো সবকটাই গুজরাটে অবস্থিত। তার মানে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 45 কি বলছে? দ্য প্র্যাকটিস অফ প্লেসিং ডোমেস্টিক ডগস ইন গ্রেভস অ্যালং উইথ দেয়ার মাস্টার্স হুইচ ওয়াজ ফরেন টু দ্য ইন্ডিয়ান ট্রেডিশন হ্যাজ বিন ফাউন্ড টু বি ইন ইউজ অ্যাট, মানে কি বলতে চাইছে, এই যে যারা আর কি পুষত, যে গৃহপালিত যে কুকুরগুলো ছিল তাদেরকে, মানে তাদের মাস্টার মানে তাদেরকে যে যিনি পুষতেন, তো সেই তার প্রভুর যদি মৃত্যু হয়ে যেত তার কবরে গৃহপালিত পশুকে কবর দেওয়া হতো, তো এই যে ট্রেডিশনটা এটা মেনলি কোথায় ফাউন্ড হয়েছিল? এর অ্যান্সার হয়ে যাবে বুর্জাহোম। তো বুর্জাহোম কোথায় অবস্থিত একটু আগেই বলেছি, জম্মু অ্যান্ড কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখবো, কোশ্চেন নাম্বার 46, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট লোকেটেড আউটসাইড দ্য সিটাডেল অফ হরপ্পা। হরপ্পার সিটাডেলের আউটসাইডে লোকেটেড না, এর মধ্যে কোনটা? সো এর অ্যান্সার কি হয়ে যাবে? এইচ সিমেট্রি কিন্তু এই হরপ্পার যে সিটাডেল তার মধ্যে অবস্থিত, সরি, ইজ নট লোকেটেড আউটসাইড মানে তার মধ্যে অবস্থিত, আউটসাইডে অবস্থিত না, বাদ বাকি সবকটাই কিন্তু সিটাডেলের আউটসাইডে অবস্থিত। এরপর নেক্সট কোশ্চেন দেখবো আমরা, কোশ্চেন নাম্বার 47 কি বলছে? দ্য মোস্ট বিউটিফুল ব্রিক ওয়ার্ক অফ দ্য হরপ্পানস ইজ ফাউন্ড ইন দ্য, এই যে হরপ্পার যে ইটের যে কাজগুলো ছিল, মোস্ট বিউটিফুল ব্রিক ওয়ার্ক অফ দ্য হরপ্পানস, এটা মেনলি কোথায় পাওয়া গেছে? এর অ্যান্সার কি হয়ে যাবে? গ্রেট বাথ। গ্রেট বাথে কিন্তু এই মোস্ট বিউটিফুল ব্রিক ওয়ার্ক অফ হরপ্পানস পাওয়া গেছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 48 কি বলছে? অ্যাট হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং লেট হরপ্পান সাইটস হ্যাভ আর্কিওলজিস্ট ডিসকভার্ড 4 এক্সেলেন্ট ব্রোঞ্জ ইমেজেস। কোশ্চেনটা আমি এর আগেও পড়িয়েছি তোমাদের, যে এক্সেলেন্ট ব্রোঞ্জ ইমেজ মেনলি পাওয়া গেছে কোথায়? এর অ্যান্সার কি হয়ে যাবে? দৈমাবাদ। দৈমাবাদে পাওয়া গেছে। আর এইটা তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে, এই দৈমাবাদ এটা কোথায় অবস্থিত? তোমাদেরকে এর আগেও আমি অন্য ক্লাসে করিয়েছি, সো তোমাদের পাড়ার কথা, দৈমাবাদ কোথায় অবস্থিত এটা কমেন্ট সেকশানে জানাবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 49, এরপর আর একটাই কোশ্চেন আছে আজকে, বাট ভিডিও স্কিপ করবে না, আমার কিছু বলার আছে তোমাদেরকে। সো 49 কি বলছে? যে হোয়াট হ্যাজ বিন দ্য লেটেস্ট সোর্স ফর ডিটারমাইনিং দ্য পিরিয়ড অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এই যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে পিরিয়ড, মানে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত, সো এইটাকে ডিটারমাইন করার জন্য লেটেস্ট, মানে একদম লেটেস্ট টেকনোলজি, সো লেটেস্ট সোর্স কোনটাকে এখন এ করা হয়? রেডিও কার্বন ডেটিং। ওকে, আজকে লাস্ট কোশ্চেন দেখবো আমরা। লাস্ট কোশ্চেন হচ্ছে, দ্য বার্নড ব্রিক্স অফ দ্য ইন্দাস পিপল আর পার্টিকুলারলি সিগনিফিক্যান্ট ফর দেয়ার, এই যে পোড়া ইট, হরপ্পান যুগের মানুষ যে পোড়া ইট ইউজ করতো, এটা মেনলি সিগনিফিক্যান্ট ফর দেয়ার, মানে তাদের কি কোনটাকে সিগনিফিক্যান্ট বলছে? তো এর অ্যান্সার কি হয়ে যাবে? স্ট্যান্ডার্ডাইজেশন। সো দ্য বার্নড ব্রিক্স অফ দ্য ইন্দাস পিপল আর পার্টিকুলারলি সিগনিফিক্যান্ট ফর দেয়ার স্ট্যান্ডার্ডাইজেশন। আচ্ছা, এর আগের যে কোশ্চেনটা আমি একটু আগে বললাম, এই যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পিরিয়ড ডিটারমাইন করা, বাট তোমরা আমাকে কমেন্ট সেকশনে এটার অ্যান্সার দেবে। এর আগেও আমি আগে ক্লাস করিয়েছিলাম যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের টাইম পিরিয়ডটা কত সাল থেকে কত সাল। এক তো দেবে মেনলি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের টাইম পিরিয়ড কত থেকে কত, আর দুই, ম্যাচিওর যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ম্যাচিওর হরপ্পান ফেস, সো সেটা হচ্ছে কত থেকে কত। সো এই দুটোর অ্যান্সার কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানাবে। এছাড়াও আরও একটা কোশ্চেন, আই থিঙ্ক দৈমাবাদ কোথায় অবস্থিত সেটাও আমি বলেছি। এই তিনটে কোশ্চেনের অ্যান্সার কমেন্ট সেকশানে জানাবে। সো ফ্রেন্ডস, এই পর্যন্তই ছিল ভিডিওটা। এবার দেখো, আমি তোমাদের একটা কথা বলি, যে আমি ঠিক করেছি যে তোমাদের এই যে আজকে আমি যেহেতু ফার্স্ট আজকে আমি ম্যারাথন ক্লাস স্টার্ট করছি, আরও ভেবেছিলাম ক্লাস দেবো, বাট আজকে দেওয়া হলো না ফার্স্ট দিন, সো আজকে এই ক্লাসটা দিয়ে শেষ করছি। এছাড়া আমি অন্য দিন কিন্তু, মানে আমি এক্সাক্ট টাইম তো তোমাদের বলতে পারবো না যে আমি এক্সাক্ট এই টাইমেই নেব, বাট এই ইভিনিং টাইম পিরিয়ডটা আমি চেষ্টা করব দেওয়ার, আর মর্নিংয়ে যখন টাইম পেয়ে যাবো মর্নিংয়ে আমি ক্লাস দেবো। আমি এটা টু মান্থের জন্য কিন্তু এই ম্যারাথন ক্লাসটা করাবো, ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি। সো তোমরা ভালো করে ক্লাসগুলো দেখো, তোমাদের আপকামিং এক্সামে ভীষণ
ভীষণ হেল্প হবে। আর আমি কিন্তু সায়েন্সে আমি তোমাদেরকে কিন্তু এই কমিউনিটি ট্যাবে আমি কোশ্চেন করেছিলাম যে তোমরা সায়েন্সের থিওরি ক্লাস চাও নাকি এমসিকিউ ক্লাস, বাট বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এমসিকিউটাকেই বলেছো। সো ওটা কি আমি ফার্স্টে স্টার্ট করবো, বাট তারপরে টাইম পাবো বলে মনে হয় না, বাট যদি টাইম পাই তাহলে কিন্তু আমি থিওরি ক্লাসটাও সাথে সাথে আর কি কিছুটা থিওরি বুঝিয়ে দেবো এমসিকিউ এর সাথে সাথে। সো ফ্রেন্ডস, এই এতটাই বলা ছিল। এছাড়া আরও অনেক মানে বাদ বাকি যেরকম জিওগ্রাফি এইগুলো আমি ম্যারাথন ক্লাসের মধ্যে রাখবো। ম্যারাথন ক্লাস মানে শুধু কৃষ্ণা রেড্ডি হিস্ট্রি এমসিকিউ না, কৃষ্ণা রেড্ডি এছাড়া হচ্ছে এদিকে জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স এগুলো সব কটাই আমি এখানে কভার আপ করার চেষ্টা করবো। সো তোমরা ভিডিওগুলো ভালো করে দেখবে, এক্সামে তোমাদের অনেক হেল্প হবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো রেগুলার এরকম নিউ ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই, টাটা।